বছর বছর ভোটার তালিকা হালনাগাদের ধারাবাহিকতায় এবার গেল 25 জুলাই কার্যক্রম শুরু হলেও রাজধানী ঢাকা এবং চট্টগ্রামে শুরু হয়েছে সোমবার থেকে। এদিন বিভিন্ন এলাকায় থানা নির্বাচন কর্মকর্তাদের নেতৃত্বে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদের কাজ শুরু করেন তথ্য সংগ্রহকারীরা। নতুন ভোটার সংযোজন, মৃতদের বাদ দেওয়া এবং স্থানান্তরের বিষয়ে কাজ করবেন তথ্য সংগ্রহকারীরা। এবার একটা বিশেষ ব্যাপার, সেটা হচ্ছে আমরা একই সাথে 2 বছর অ্যাডভান্স তথ্য নিচ্ছি। থানা নির্বাচন অফিসাররা ভুয়া ভোটার, দ্বৈত ভোটার হওয়া রোধ করা এবং সঠিক তথ্য নিরূপণের বিষয়ে মনিটরিং করবেন তথ্য সংগ্রহকারীদের। ডাটাবেজে ফিঙ্গারপ্রিন্ট ম্যাচিংয়ের মাধ্যমে আমরা এটা শনাক্ত করে ফেলি এবং তালিকা থেকে তাদেরকে বাদ দেওয়া হয়। নির্ভুল তথ্য দিয়ে নগরবাসীকে নিবন্ধিত হওয়া এবং দ্বৈত ভোটার হওয়ার চেষ্টা থেকে বিরত থাকার পরামর্শ দেন নির্বাচন কমিশন সচিব। এখন থেকে আমরা হার্ডলাইনেও যেতে চাই। কেউ যদি অনর্থকই দ্বিতীয়বার ভোটার হতে চান তাহলে তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব। এবার ভোটার তালিকা হালনাগাদে 2015 সালের 1 জানুয়ারি যাদের বয়স 15 বছর পূর্ণ হচ্ছে জাতীয় পরিচয়পত্রের জন্য তাদেরও আগাম তথ্য সংগ্রহ করছে নির্বাচন কমিশন। ফাল্গুনী দত্ত, 21 টেলিভিশন, ঢাকা।